আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কুমিল্লা চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি এবং এই ট্রেনগুলো কোথায় কোথায় যাত্রা বিরতি করবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই রয়েছে মহানগর প্রভাতী, এটি ঢাকা থেকে ছাড়ে সকাল 7:45 এবং কুমিল্লা পৌঁছায় দুপুর 12:00। সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি যে সকল জায়গায় যাত্রা বিরতি করবে, আখাউড়া স্টেশন, কুমিল্লা স্টেশন, ঢাকা স্টেশন, ফেনী স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন, ভৈরব বাজার স্টেশন, লাকসাম স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। এরপরে রয়েছে চট্রলা এক্সপ্রেস, এটি ঢাকা থেকে ছাড়ে দুপুর 1:00 এবং কুমিল্লা পৌঁছায় বিকাল 5:00। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। এটি যে সকল জায়গায় যাত্রা বিরতি করবে, আখাউড়া স্টেশন, কসবা স্টেশন, কুমিল্লা স্টেশন, চট্টগ্রাম স্টেশন, ঢাকা স্টেশন, নরসিংদী স্টেশন, নাঙ্গলকোট স্টেশন, ফেনী স্টেশন, বিমানবন্দর স্টেশন, ভৈরব বাজার স্টেশন, লাকসাম স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। এরপর রয়েছে কুমিল্লা কমিউটার, এটি ঢাকা থেকে ছাড়ে দুপুর 1:30 এবং কুমিল্লা পৌঁছায় সন্ধ্যা 7:52। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। যে সকল জায়গায় যাত্রা বিরতি করবে, আখাউড়া স্টেশন, কসবা স্টেশন, কুমিল্লা স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ঢাকা স্টেশন, নরসিংদী স্টেশন, বিমানবন্দর স্টেশন, ভৈরব বাজার স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। এরপরে রয়েছে উপকূল এক্সপ্রেস, এটি ঢাকা থেকে ছাড়ে দুপুর 3:20 এবং কুমিল্লা পৌঁছায় রাত 8:00। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। এটি যে সকল জায়গায় যাত্রা বিরতি করবে, আখাউড়া স্টেশন, আশুগঞ্জ স্টেশন, কসবা স্টেশন, কুমিল্লা স্টেশন, ছৌমুহনী স্টেশন, ঢাকা স্টেশন, পেটুয়া স্টেশন, নোয়াখালী স্টেশন, বজ্রাবাজার স্টেশন, বিমানবন্দর স্টেশন, ভৈরব বাজার স্টেশন, মাইজদি কোর্ট স্টেশন, লাকসাম স্টেশন, সোনাইমুড়ি স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। এরপর রয়েছে তুর্না এক্সপ্রেস, এটি ঢাকা থেকে ছাড়ে রাত 11:30 এবং কুমিল্লা পৌঁছায় রাত 4:10। সাপ্তাহিক বন্ধের দিন নেই। এটি যে সকল জায়গায় যাত্রা বিরতি করে, আখাউড়া স্টেশন, কুমিল্লা স্টেশন, চট্টগ্রাম স্টেশন, ঢাকা স্টেশন, ফেনী স্টেশন, বিমানবন্দর স্টেশন, ভৈরব বাজার স্টেশন, লাকসাম স্টেশন এবং ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ট্রেনে যাতায়াত করার সময় অবশ্যই টিকিট কেটে যাতায়াত করবেন, তা না হলে আপনাদের কাছ থেকে দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।